প্রধানমন্ত্রীর কৃষক বিরোধী অবস্থানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে চলেছে কৃষক সংগঠনগুলি সংযুক্ত কৃষক মোর্চা আঠারো ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত সারাদেশে রেল রোকর ডাক দিয়েছে তার আগে পরেও কর্মসূচি পালিত হবে সংসদে তিন দিন ধরে প্রধানমন্ত্রী বারংবার কৃষকদের আন্দোলন সম্পর্কে মন্তব্য করেছেন কৃষকদের দাবি না মানলেও তাদের আন্দোলনজীবী পরজীবী বিভ্রান্ত বিশেষণে ভূষিত করেছেন বুধবারও প্রধানমন্ত্রীর ভাষণে কেন্দ্রেরই করা আইনের বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন তিনি কৃষকদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত এই অবস্থায় আন্দোলন তীব্র করারই পথ নিয়েছে কৃষক সংগঠনগুলি বুধবার সংযুক্ত কৃষক বৈঠকে বসেছিল সেখান থেকে আন্দোলনের রূপরেখা ঠিক করা হয়েছে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা এদিন বলেছেন কৃষকরা পঁচাত্তর দিন ধরে দিল্লির সীমান্তে বসে আছে সরকারের কাছে বারংবার আবেদন করেছে তিন আইন তুলে নিতে সরকার যতবার ডেকেছে প্রত্যেকবারই আলোচনায় উপস্থিত হয়েছে কৃষকরা চেয়েছিলেন সরকার পরিস্থিতি উপলব্ধি করুক সমস্যা করুক কিন্তু তার বদলে সরকার আক্রমণের পথ নিয়েছে প্রধানমন্ত্রী আজও দু ঘন্টা ধরে মিথ্যে কথা বলেছেন গাল পেরেছেন কৃষকদের বদনাম করেছেন এই প্রেক্ষিতে আন্দোলন ছাড়া কৃষকের কাছে অন্য রাস্তা নেই সরকারের হাতে পুলিশ আছে আধা সেনা আছে দুষ্কৃতি আছে সবই ব্যবহার করা হচ্ছে বিরোধী হলেই তার বিরুদ্ধে হচ্ছে কৃষকের একমাত্র রাস্তা আন্দোলন আন্দোলন সংবিধান অধিকার দিয়েছে কৃষক প্রতিবাদের সেই অধিকারই প্রয়োগ করবে সংযুক্ত কৃষক মোর্চা বৈঠকে বসে ঠিক করেছে আন্দোলন লম্বা হবে মোর্চার সিদ্ধান্ত রাজ্য রাজ্যে যে মহাপঞ্চায়েত হচ্ছে তা চলতে থাকবে উত্তরপ্রদেশ হারিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থানে ইতিমধ্যেই লক্ষ লক্ষ কৃষক পঞ্চায়েতে অংশ নিচ্ছেন তা আরো হবে হরিয়ানাতে ইতিমধ্যে কৃষক টোল প্লাজা খুলে দিয়েছে আন্দোলনের এই পর্বে রাজস্থানে বারোই ফেব্রুয়ারি থেকে টোল প্লাজা খুলে দেওয়া হবে সমস্ত সড়ক হবে টোল মুক্ত দু হাজার উনিশের ফেব্রুয়ারি পুলওয়ামায় বিস্ফোরণে নিহত হয়েছিলেন সেনারা সেই নিহত জওয়ানদের স্মরণে কৃষক আন্দোলনে ইতিমধ্যে প্রাণ হারানো দুইশো শহীদের স্মরণে ওই দিন দেশ জুড়ে মশাল মিছিল হবে হান্নান জানিয়েছেন সন্ধ্যে সাতটায় দেশজুড়ে সমস্ত গ্রামগঞ্জে শহরে ওই মশাল মিছিল হবে জনগণের সমস্ত অংশ গণতান্ত্রিক সংগঠনকে ওই মিছিলে সামিল হতে কৃষক মোর্চা আহ্বান জানিয়েছে সরকারের মিথ্যাচারের জবাব দেবেন কৃষকরা ষোলোই ফেব্রুয়ারি অভিভক্ত ভারতের বিশেষ করে পাঞ্জাবের কৃষক নেতা ছোট রামের সেদিন দেশ জুড়ে কৃষকরা চলমান আন্দোলনের সমর্থনে সভা সমাবেশ করবেন আঠেরো ফেব্রুয়ারি রেল রোক করে কৃষকরা সরকারকে হুশেরি দেবেন এখনো আইন প্রত্যাহার না করলে আরও বড় আন্দোলনের মুখে পড়তে হবে হান্নান মোল্লা এদিন জানান সংযুক্ত কৃষক মোর্চার নেতৃত্ব এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্বের মধ্যে যৌথ একটি বৈঠক হতে চলেছে সেই বৈঠক থেকে কৃষক শ্রমিক যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক হবে মজদুর কৃষকের যৌথ লড়াইকে আরও শক্তিশালী করা হবে চ্যানেল